ঠিক আছে ব্যালেন্সড কন্ডিশন কথাটার মানে হলো যে এই অ্যারেঞ্জমেন্টটায় ইফ সি ওয়ান বাই সি টু দ্যাট ইজ ইকুয়াল টু সি থ্রি বাই সি ফোর সি ওয়ান বাই সি টু ইকাল টু সি থ্রি বাই সি ফোর ঠিক আছে যখন এই কন্ডিশনটা অ্যাপ্লিকেবল হবে দেন Then, potential of the point n and potential of the point n must be equal. This implies that Vmn, potential difference between m and n, will be 0. Potential difference between m and n, 0 means this implies that there will be, there will be no flow of charge. There will be no flow of charge. ফ্লো অফ চার্জ থ্রু সি ফাইভ সি ফাইভের থ্রু কোনো চার্জ ফ্লো করবে না ক্লিয়ার হচ্ছে এটাকে বলছে ব্যালেন্সড কন্ডিশান আর তখন এই ফিফ্থ ক্যাপাসিটিরের অ্যাক্রস পোটেন্সিয়াল ডিফারেন্স থাকবে না তার ফলে আমরা জানি যে দুটো পয়েন্টের মধ্যে চার্জ তখন ফ্লো করবে যখন দেখ সেখানে পোটেন্সিয়াল ডিফারেন্স থাকবে তার ফলে এটায় চার্জ হবে না তার ফলে যদি সি ফাইভের মধ্যে দিয়ে চার্জ না যায় তাহলে দিস সার্কিট উইল চেঞ্জ টু দা ডাইমেনশন অফ দিস এই ওপরের দুটো সিরিজ হয়ে যাবে নিচের দুটো সিরিজ হয়ে যাবে আর দেন ইট উইল বি ট্রিটেড লাইক দিস এ অ্যান্ড বি এখানে সি ওয়ান সি ওয়ানের সাথে দেখো সি ওয়ানের সাথে সি থ্রির সিরিজ ঠিক আছে সি ওয়ানের সাথে সি থ্রির সিরিজ আর নিচে সি টুর সাথে সি ফোরের সিরিজ বুঝতে পারছো সি টুর সাথে সি ফোরের সিরিজ আর ওপরে সি ওয়ানের সাথে সি থ্রি সিরিজ তাহলে সি ইকুয়ালেন্ট এই পুরো নেটওয়ার্কটায় এই পুরো নেটওয়ার্কটায় তখন তাহলে সি ইকুয়ালেন্ট মানে এ বি কত হবে

সি ওয়ান সি থ্রি বাই সি ওয়ান প্লাস সি থ্রি দ্যাট উইল বি অ্যাডেড উইথ সি টু সি ফোর বাই সি টু প্লাস সি ফোর তার ফলে চার্জ স্টোরেজের ইভ্যালুয়েশন চার্জ স্টোরেজের ক্যালকুলেশান যেটা আসবে সেটা হবে যদি মেন চার্জটা কিউ এন্টার করছে তার ডিভিশন দুটো পার্টে কিউ ওয়ান কিউ এভাবে হবে তার মানে চার্জ স্টোরেজ অন সি ওয়ান সি থ্রি বোথ উইল বি কিউ ওয়ান অ্যান্ড চার্জ স্টোরেজ অন সি টু সি ফোর দ্যাট বোথ উইল বি কেউ টু বুঝতে পারছো এটাকে বলছে ব্যালেন্সড কন্ডিশন অফ উইথ স্টোন ব্রিজ তার মানে যখনই তুমি ফাইভ ক্যাপাসিটার নেটওয়ার্ক এই স্ট্রাকচার হিসেবে দেখতে পাবে তখনই আউট অফ ফাইভ ফোর অফ দেম উইল স্টোর চার্জ অ্যান্ড উইল ফর মিকোভ্যালেন্ট ক্যাপাসিটেন্স ফিফথ ওয়ান মধ্যে চার্জ স্টোর হবে না হুম হ্যাঁ হ্যাঁ যতটা চার্জ এন্টার হবে অতটাই কিউ হয়ে বেরিয়ে যেত